السلام عليكم شبيكه شبيكه من اسوا شكري اللي كان يصب على اساس استاسو এখানে আমার স্বামী যে রুহানির জন্য কিছু লেট্রো জিন্স রেলেক্স তারপরে ওয়ারেস আর এটা আবার নিয়ে আসছেন আমি বলছিলাম যে ওর জন্য কিছু নিয়ে আসতে কারণ ও কোনো কিছু খেতে চাচ্ছে না আজকাল অনেক কাশি ওর জ্বর কম হয়েছে কিন্তু কাশি কম হচ্ছে না কাশি অনেক কাশি করে উল্টি করে দেয় শরীরে বমি করে দেয় আমার শুধু যে হিন্দিতে আগে বলেছিলাম না তাই হিন্দি কথাটা একটু চলে আসে তো সাথে আমার স্বামী কিছু সবজি নিয়ে আসছেন বাজার থেকে তো এখানে কেরা জিঙ্গা তারপরে এই যে শাক নিয়ে আসছেন আর আছে বরবটি আছে ধনিয়া পাতা আছে আজকাল বাজারে সবজির দাম শুনলে মাথা খারাপ হয়ে যায় এত দাম সবজি বরবটি নিয়ে আসছেন আর একটা লাউ নিয়ে আসছেন এত বড় লাউটা তো এই ভিডিওটা কালকের ভিডিও লাউটা অনেক বড় দেখছেন অনেক লম্বা তো লাউটা একটু সস্তা পেয়েছিলেন তাই বড় দেখে নিয়ে আসছেন আমি বললাম যে এত বড় লাউ এটা যদি ইয়ে হয়ে যায় খারাপ হয় বেশি বড় থাকলে নরম থাকে না ওই যে শক্ত হয়ে যায় তারপরে আমি আর কালকে ভিডিও বানাতে পারিনি এই ভিডিওটা হচ্ছে আজকে সকালে আর আমি আজকে সকালে সকাল সকাল উঠেছি 9:30 বাজছে সকালে সবাইকে এই যে ডিউটিতে আমার ভাই আমার স্বামী ওরা চলে গেছে রেহানকেও দিয়ে দিয়েছি স্কুলে এখন এই রুহানি ঘুমিয়ে আছে এখন আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব আর কাপড় ওই যে ওখানে বেডশিট তারপরে পিল্লো কভার ডোরমেট যত সব আছে সব কিছু আজকে ধুয়ে দেবো প্রতিদিন ধুয়ে দেয় কিন্তু ওই যে বেডশিটগুলো তারপরে যে পিল্লো কভারগুলো আছে না ওগুলো একটু পরপর ধোয় কিন্তু এখন ঈদ আসছে না তাই ভাবলাম ওগুলো ধুয়ে দেয় আর দুদিন ধরে কি হচ্ছে বেশি রোদ উঠছে না মেঘলা মেঘলা থাকে আর অনেক হাওয়া থাকে বাহিরে অনেক বেশি কাপড় আজকে কাপড়গুলো ভিজিয়ে দেবো রুহানি ঘুমে থাকতে থাকতে যদি পারে তাহলে ধুয়ে নেব দেখো রুহানি উঠে গেছে আমি ওইখানে বাহিরে কাজ করতেছি না কিছু একটা সাউন্ড শুনলেই উঠে যায় এত ঘুম পাতলা ও কি বলবো তো উঠে গেছে দেখি আমার অনেক ভয় লাগতেছে যে আমি কাপড় কীভাবে ধুয়ে দেবো কারণ বাহিরে অনেক ঠান্ডা আর ও পানি দিয়ে অনেক খেলা করতে চায় আর ও তো অসুস্থ কীভাবে কী করবো বুঝতে পারতেছিলাম না পরে ও কী হয়েছে ওকে সিঁড়িতে আমি বসিয়ে রেখেছিলাম যেভাবে রেখেছিলাম ওভাবেই বসিয়েছিল কী হয়েছে আজকাল মেয়েটা আগে অনেক খেলা করতো ঘরে একদিক থেকে আরেকদিকে দৌড়াদৌড়ি করতো এখন অসুস্থ হওয়ার পর থেকে না এক জায়গায় বসিয়ে রাখলে বসে থাকে শোয়া দিলে শোয়ে থাকে এরকম করে কমজোর হয়ে গিয়েছে একবারে তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি একটা বাগেটে নিয়ে নিয়েছি উপরে নেওয়ার জন্য অনেক বেশি কাপড় আর বেডশিটগুলো বড়ো বড়ো তাই নিচে দেখা হবে না তাই আমি উপরে চলে আসছি আর উপরে আসার সময় অনেক কষ্ট করে আসছি কারণ এক হাতে রুহানি আর এক হাতে বাকেট তারপরে ফোন স্ট্যান্ড ভিডিও বানানোর অনেক কষ্ট করে আসছি তারপরে চলে আসছি আর অনেক উপরে আসতে হয় আমরা তাকে সেকেন্ড ফ্লোরে আর ফিফথ ফ্লোরে আসতে হয় তো এখানে এসে দেখি অনেক বেশি হাওয়া আর আরেকটা ভালো হয়েছে কারো কাপড় নাই উপরে শুধু আমি কাপড় দেবো আজকে এরকম খালি জায়গা থাকলে অনেক ভালো লাগে আর যদি কাপড় থাকে না এক একদিন কী হয় জায়গা পাওয়া যায় না কাপড় শুকানোর তো আজকে তাই আমি আমার ঘরে সবাই এই যে আমার ভাই আর আমার স্বামী বলে আর আমি ওদেরকে বলছিলাম অতদিন থেকে যে আমার ঘরে অনেকগুলো কাপড় জমে আছে ওইগুলো ধুয়ে দিয়ে দেবো তোমরা একটু মেয়েকে দেখতে হবে একটু সময় করে তোরা বলে সানডে ধুয়ে দেবে সানডে শুধু বলে সানডে করবে সানডে করবে যা কিছু কাম বলি না করার জন্য বলবে আমাকে সানডে করবে কারণ ওরা সানডে ঘরে থাকে কিন্তু ওরা ঘরে থাকলে আমি যে কত কিছু জমিয়ে রাখবো সানডের জন্য অনেক কাজ করতে হয় রবিবার হলে আমার আর রবিবার হলে উপরে জায়গা থাকে না সবাই ঘরে থাকে না সবাই কাপড় চোপড় ধুয়ে দেয় তাই জায়গা থাকে না তো পরে আমি আজকে এই যে ভাবলাম যে ওদের জন্য ইয়ে করলে আমার হবে না আমার কাজটা আমারই করতে হবে যদি সানডে করে তাও আমার করতে হবে আজ করলেই আমার করতে হবে তারপরে আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে দিছি এখন উপরে উপরে যে শুকিয়ে দিচ্ছি কিন্তু ওগুলো এক জায়গাতে থাকছে না হাওয়াতে অনেক বেশি হাওয়া উপরে অনেক ভালো লাগে উপরে আসলে আমি মনে হয় 5-6 মাস পর উপরে আসছি অনেক দিন হয়ে গেছে উপরে আসি না ওই যে রুহানির জন্মের আগে সকাল বিকাল আসতাম আসে উপরে একটু হাঁটাহাঁটি করতাম রুহানির জন্ম হওয়ার পর থেকে আসি কিন্তু এত বেশি আসি না ওই যে মাঝে মাঝে বললাম না 4-5 মাস হয়ে গেছে আসছি এরকম হয় আমার সময় পাই না তারপরে বাজারকে নিয়ে আসতে হলে দুইটা রেহানও বলবে আসতে রুহানি বলবে আসতে দুজনকে নিয়ে আসতে হলে একটু কষ্ট হয় তাই আসতে পারি না তো উপরে ভিউগুলো অনেক ভালো লাগে আমার তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কেমন লাগলো কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন প্লিজ করে নেবেন অনেক বেশি হাওয়া চলতেছে জানি না পরে এসে কাপড় পাবো কি না
তো আমি এখন ঘরে চলে আসছি, দেখছেন কয়টা বাজছে, 11টার মতো হয়ে যাচ্ছে, 10:44 হয়েছে। কিন্তু আমি এখনও সকালের নাস্তা করিনি, এখন সকালে না, সবাই তো করে যার যারই কামে চলে গিয়েছে, কিন্তু আমি এখনও নাস্তা করিনি, করব। আমার ভুক লাগে না, যে জ্বর আসছে থেকে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আমি রাত্রেও খাবার খাইনি, তারপরে সকালে ওই যে কয়টা বাজে গেছে কিন্তু এখনও ভুক লাগেনি আমার। তো সবাই ভাত খেয়ে চলে গেছে, আমি আমার জন্য চা বানিয়েছিলাম, ভাবছিলাম যে চা খাবো, কিন্তু পরে ভাবলাম রুহানি ঘুমিয়ে আসে, আগে কাপড় ধুয়ে নেই পরে চা খাবো। তারপরে কাপড় বিয়ে থেকে রুহানি উঠে গেছে, এরকম করে কাজে ব্যস্ত ছিলাম আর চা খেতে পারিনি, পরে এসে খেলাম। তো এখন আবার যাচ্ছি উপরে কাপড় আনতে, মেঘলা মেঘলা হয়ে গেছে, আসমানে অনেক মেঘ চলে আসতেছে, তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি, না হলে ভিজে যাবে যদি বৃষ্টি চলে আসে। পরে বৃষ্টিও আসেনি, কাপড় তো নিয়ে আসছি, বৃষ্টি আসেনি। আর আজকেও আমি আরেক রুহানিকে নিয়ে সকাল নিয়ে যাই 12:30 দিকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই যে রুহানির বেমার কম হচ্ছে না কাশিটা, আজকে ডাক্তার চেঞ্জ করি আর অন্য ডাক্তার দেখিয়ে আসছি, দেখি কি হয়। অনেক কষ্ট হয় মেয়েটাকে নিয়ে, অনেক দিন হয়েছে মেয়েটার ডক্টর, এই যে কাশি কম হয় না, ঘুমাতে পারে না, রাত্রে অনেক বমি করে এসব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ সবাইকে।